গুড আফটারনুন বন্ধুরা, আমরা এখন একটু 14 নম্বর যাচ্ছি। 14 নম্বরে একটা আর্ট গ্যালারি মেলা বসেছে, তো খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ ছেলের 2 দিন আগে জ্বর হয়েছিল। এখন একটু ভালো আছে, ডাক্তার ফাক্তার দেখি এখন ঠিকই আছে। ও বায়না করছিল কোথাও নিয়েও যাওয়া হয় না, তো ভাবলাম যাই। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি বলবে দাঁড়াও। তারপরে ভাবলাম যাই একটু ঘুরে আসি, কোথাও তো নিয়ে যেতে পারি না, তো বাড়ির কাছেই একটা আর্ট গ্যালারি বসেছে। ও ছোটবেলায় থেকে এই গ্যালারিগুলো দেখলে বেশ ভালোই লাগবে, তো সেই জন্যই মূলত যাচ্ছি, চলো আমার সাথে। না কি বলবে বলো। আমি তখন ওষুধ খেয়েছিলাম, আমি তখন ওষুধ খেয়েছি, এখন এখন ঠিক আছে। শরীর আসলে ওর জ্বর হয়েছিল, জ্বর হয়েছে সেটা ওষুধ খেয়ে ভালো আছে, সেটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করলো। তো চলো দেখা যাক আজকে মেলায় কি কি আছে। করবে ওকে বললাম তুই থাক, তোর জ্বর হয়েছে, তোর শরীর ভালো না। হ্যাঁ হাই করে বাবু, দেখে নাম দেখে নাম দেখে নাম, বলে আমি ফুল কিনবো, আমি আজকেও বলে হ্যাঁ আজকেও ফুল কিনবো। ওখানে একটা মন্দির আসছে, তাড়াতাড়ি চল গুল্লু, ওটা একেবারে এই ভিডিওতেই দিয়ে দেবো। মন্দিরে নমো করবি? তাড়াতাড়ি তাড়াতাড়ি মন্দিরটা চলো না, ও মন্দিরটা গিয়ে নমো করতো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওদিকেও আছে, এগুলো স্টিল ফটো আমার কাছে আছে, একবার এখান থেকে দিয়ে দিতে পারবো। পুরোটা ভিডিও করতে করতে যাবো, অনেক বড় হয়ে যাবে কিন্তু। তাহলে একটুখানি বোকার মুখটা অন্তত কর, ওটি তারপরে ভেদে পড়। ঢুকছি বাবা, কত ভিড়, অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ আঁকাগুলো দেখো কি সুন্দর। আমাকে যে মা বইটা ধরো, চলো বই এটা খুলেছ, খুব ভালো হয়েছে। ওখানে লেখা আছে আগেরবারে ওই রকম এসেছি, আধ ঘন্টা ধরে ঘুরেছি, কিছু বলতে পারছি না, এখানে একা একা ঘুরে মতে আমি দেখেছি ওকে, ছবি তুলেই যাচ্ছি। কি করছিস? এই ছবি তুলছি। ওই দেখো হাতের মধ্যে ওইখান থেকেই তো হচ্ছে, লাইটটা পড়ছে ওখান থেকেই চলছে, হাতের মধ্যে ক্লাস।
চলো দেখতে চলো। ভূত না ওটা কাকতা রুয়া। বুঝতে পারবি না, আসবে না, স্কিন তো বাদ দিতে হলে না পরে তুলে তো রেস্ট করতে হবে। হ্যাঁ কাটাকুটি করতে পারবি, যদি নাই থাকে তো কিছু করতে পারবি না। এটা কিছু নয়, চল এটা কিছু নয়, খাওয়াচ্ছে তো। হ্যাঁ ছবি তুলতে দিচ্ছে না, চলো 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 হাঁটতে হাঁটতে চলো। ভালো কিন্তু দেখানো যাচ্ছে না, তাই না? চলো বাবা চলো চলো, ছবি তোলা হয়নি দাঁড়া, ভালো করে তোলো। হয়ে গেছে হয়ে গেছে, চল 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 হয়ে গেছে চলো। আজে মা দেখো কি করছো, চল 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 তোকে ধাক্কা মেরে ফেলে দেবে এবার, তুই সাইড দিয়ে চল। ছোট মানুষ আমি এগুলো ভিড় হয়েছে দেখো এইদিকে রাস্তাটা দেখায় গুল্লু, চল চল। বাড়ি ফেরার পথে পুরো ঘুরে নিলাম, কিছুই বুঝতে পারিনি, তো জানি না তোমরা কিছু বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানিও কমেন্টস বক্সে। আমি তো কিছু বুঝতে পারিনি, শুধু দেখলাম প্রচুর ভিড়, ভিড়ের মধ্যে ভালো লাগছিল না, দম ফম আটকে যাওয়ার মতন অবস্থা। যাই হোক আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আর টুকটাক জিনিসপত্র কিনেছি, কেমন কিছু নয়, সেগুলো কিনে বাড়ি বাড়ি যাওয়ার পথে। দেখো রাস্তাটা পাপা কিছু দেখা, তুই সামনে গেলে দেখতে পাবি, সামনে যা আগে যা, নেই টাকা পাপান ফুল কিনেছে, ফুলটা দেখি দাও স্যার, চলো
বলো বন্ধুরা, তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। দেখলে তো ঘুরলাম, মজা মোটামুটি ভালোই করলাম, খুব খারাপ নয়, ঘোরাটাই মেন ছিল উদ্দেশ্য। আর ছেলে একটু ঘুরতে চাইছিল, সেই জন্যই একটু ঘোরাটা হলো। তো এখন বাড়ি চলে এসেছি, এখন রাত্রিবেলা রান্না করব, সেই জন্য আর কথা বাড়াচ্ছি না। এখন 9টা প্রায় বাজে। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।